থেকে যখন আমি জামুরিয়া যাচ্ছিলাম তখন দেখলাম যে এইখানে ড্রিম লাইন যে পলিপ্যাক আছে সেখানে আগুন লেগেছে। তো সাথে সাথে আমরা এখানে আসার পর আমরা এখানে ম্যানেজমেন্ট যিনি ছিলেন তাদের সঙ্গে কথা বলে জিজ্ঞেস করলাম। তো তারপরে ওনারা বললো দাদা এখনও পর্যন্ত আমরা খবর দিতে পারিনি ফায়ার ব্রিগেডকে। সাথে সাথে আমি জামুরিয়া থানার আধিকারিক মাননীয় পার্থ ঘোষ মহাশয়কে জানালাম এবং তৎক্ষণাৎ তিনি ফায়ার ব্রিগেডকে খবর দেন এবং ফায়ার ব্রিগেড এসে পরে এখন আপনি দেখতে পাবেন যে এখন আগুন একদম কন্ট্রোলে আছে। মানে কী ক্ষতি হয়েছে? ক্ষতি মানে একটা আমরা যেটা দেখলাম যে একটা গোডাউনে পুরো যে থার্মোকলের যে ইয়েটা ছিল সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরেকটা যে গোডাউন ছিল সেটাও মোটামুটি লাগাচ্ছিল। কিন্তু যাই হোক জামুরিয়া থানার আধিকারিক পার্থ ঘোষের সহযোগিতায় হ্যাঁ উনি সঠিক সময়ে পাঠিয়েছেন ফায়ার ব্রিগেডকে এবং এখন আগুন আপনার কন্ট্রোলে আছে। আপনার নাম? আমার নাম বাবন সিং।